আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রত্যেক মানবের দৈনিক আমলনামাগুলি একত্রিত করে প্রত্যেক শুক্রবার জুমার নামাজ অন্তে উহার দ্বারা একখানা সাপ্তাহিক আমলনামা তৈরি করা হয়, যারা বৃহস্পতিবার দিবাগত রাত্রি হতে আরম্ভ করে শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত যে কোনো সময় স্বীয় সাপ্তাহিক গুনাহসমূহের কথা স্মরণ করে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট তৌবা করে তাদের সাপ্তাহিক আমলনামাখানা সম্পূর্ণ পাপ শূন্য করে তৈরি করা হয়। সারা বছরের সাপ্তাহিক আমলনামা একত্রিত করে একখানা বার্ষিক আমলনামা তৈরি করা হয়, যারা শবে কদরের রাত্রি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন এবং নিজের সারা বছরের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত ও অনুতপ্ত হন এবং ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাদের বার্ষিক আমলনামা সম্পূর্ণ পাপ শূন্য করে তৈরি করা হয়। প্রত্যেক বান্দার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত বার্ষিক আমলনামা একত্রিত করে সারা জীবনের জন্য একখানা পূর্ণ পাকা আমলনামা তৈরি করা হয়। কিয়ামতের দিন প্রত্যেকের হাতেই তার আমলনামা প্রদান করে তাকে পাঠ করতে বলা হবে। কোনো লোক মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে যদি নিজের জীবনের যাবতীয় পাপের কথা স্মরণ করে দুঃখিত, লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তবে তার আমলনামা পাপ শূন্য হওয়ার আশা আছে। মৃত্যু কখন আসবে তা কেউ জানে না, সুতরাং যারা প্রকৃত আখেরাতের মুক্তি পেতে চায় তারা প্রতিদিনই স্বীয়কৃত পাপ কাজের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় এবং তৌবা করে। হাদিস শরীফে উল্লেখিত আছে যে কখন কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় কোনো বান্দার দৈনিক আমলনামা নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে আমার বান্দা অদ্য কী কী সৎ কাজ করেছে। পুণ্য লেখক ফেরেশতাটি তখনই তার লিখিত সৎ কাজগুলি পাঠ করে শোনায়। তৎপর তিনি যখন অপরজনকে জিজ্ঞেস করেন যে আমার বান্দা অদ্য কি কি পাপের কাজ করেছে, তখন সে অত্যন্ত বিষণ্ন মুখে চুপ করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন যে তুমি চুপ করে রইলে কেন, বান্দা কি কি পাপের কাজ করেছে তা আমাকে পাঠ করে শোনাও। তখন সে উত্তর করবে যে হে আল্লাহ, আপনি স্বয়ং বান্দার পাপ গোপনকারী, আপনি আপনার বান্দাদিগকে আদেশ করেছেন যে তোমরা একে অন্যের পাপ কাজের কথা প্রকাশ করো না, সেজন্য আমিও আপনার বান্দার পাপ কাজগুলি আপাতত গোপন রাখতে চাই। হয়তো কোনো সময়ে সে স্বীয়কৃত কাজের জন্য অনুতপ্ত হয়ে তৌবা করতে পারে। এই রূপ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির হাতে তার আমলনামা প্রদান করে তাকে বলা হবে যে তোমার আমলনামা পাঠ করো। বান্দা তার আমলনামায় লিখিত পুণ্যের কাজগুলি খুব আগ্রহের সাথে পাঠ করবে। তৎপর যখন গুনাহের কাজগুলি আসবে তখন আর পাঠ না করে চুপ করে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, চুপ করলে কেন, অবশিষ্টটুকুও পাঠ করো। সে বলবে, হে আল্লাহ, আপনার সম্মুখে আমার পাপ কাজগুলি উল্লেখ করতে লজ্জা ও ভয় হচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যখন পাপ কাজ করেছিলে তখন লজ্জা বা ভয় কিছুই করনি, এখন লজ্জা করলে কি লাভ হবে। ফেরেশতাগণ তখন তাকে অগ্নির মুগড় দ্বারা প্রহার করতে উদ্যত হলে সে বাধ্য হয়ে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পাপের লিখনগুলি পাঠ করতে থাকবে। প্রত্যেক মানুষের আমলনামা তাদের হাতে দেয়া হবে, যাদের আমলনামা সম্মুখের দিক দিয়ে ডান হাতে দেয়া হবে তাদের হিসাব অতি সহজে লওয়া হবে। এ সম্পর্কে স্বয়ং রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহদিহি মাসরুরা।
অর্থাৎ যাদের আমলনামা দক্ষিণ হস্তে প্রদান করা হবে, অতি সহজে তাদের হিসাব সম্পন্ন করা হবে এবং তারা আনন্দিত মনে আপন আপন স্বজনের দিকে প্রত্যাবর্তন করবে। আর কতক লোকের আমলনামা সামনের দিক দিয়ে বাম হাতে প্রদান করা হবে, এদের হিসেব অত্যন্ত কড়াকড়িভাবে গ্রহণ করা হবে এবং এরা নির্দিষ্ট দিন পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পর মুক্তি লাভ করে জান্নাতে গমন করবে। আর কতক লোকের আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে প্রদান করা হবে, এরা আপন বক্ষস্থূল বিদীর্ণ করে তার ভিতর দিয়ে পিছন দিকে হাত বাড়িয়ে আমলনামা গ্রহণ করবে এবং বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, অর্থাৎ হায় হায়, আমাদেরকে যদি আমলনামা না দেয়া হতো তবে কতই না ভালো হতো। এই সমস্ত লোক অনন্তকালের জন্য দোজখবাসী হবে, এরা কোনো কালেই দোজখ হতে মুক্তি পাবে না। একথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কেহই আপন স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কথা স্মরণ করবে কিনা? তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে সময় প্রত্যেকটি মানুষ এত বিপদগ্রস্ত ও চিন্তিত হয়ে পড়বে যে কেহই কাহার কথা স্মরণ করার অবসর পাবে না, এমন কি কেহ কারোর দিকে ফিরেও তাকাবে না। এ সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, অর্থাৎ সেদিন প্রত্যেক ব্যক্তি স্বীয় ভ্রাতা ভগ্নী পিতা মাতা পুত্র কন্যা এবং স্ত্রী হতে দূরে পলায়ন করবে, এমন কি সেদিন প্রত্যেক নবী ওলি শহীদ প্রভৃতি আল্লাহর অত্যাধিক প্রিয় বান্দাগণ ভীত ও চিন্তিত হয়ে সিজদায় পতিত হয়ে বলতে থাকবেন, হে আল্লাহ, আমার প্রতি দয়া করুন, আমাকে রক্ষা করুন। একদা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে চিনবার জন্য কোনো নিদর্শন থাকবে কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, অজুই হবে আমার উম্মতগণের শ্রেষ্ঠ নিদর্শন, অর্থাৎ অজু করবার সময় তারা শরীরের যে যে অঙ্গ ধৌত করে উহা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে তা দেখেই আমি আমার উম্মতদেরকে চিনে নিতে সক্ষম হব। মানুষ কবর হতে উঠবার সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ মুমিন বান্দাদের দেহের ধুলাবালি ঝেড়ে পরিষ্কার করে দেবে, শরীরের সকল স্থানের ধুলাবালি উঠে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সিজদার অঙ্গসমূহের ময়লা দূর হবে না। ফেরেশতাগণ ওই স্থানও পরিষ্কার করে দিতে চেষ্টা করলে আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতাগণ, আমার বান্দার শরীরের ওই ধুলা পরিষ্কার করতে বৃথা চেষ্টা করো না, এ কবরের মাটি নয়। নামাজ পড়বার সময় সিজদা প্রদানকালে ওই সকল স্থানে মসজিদের মাটি লেগেছিল, ওই মাটি যথা ওই স্থানে থাকতে দাও, মাটি সহই আমার প্রিয় বান্দা পুলসিরাত পার হয়ে জান্নাতে গমন করুক, যাতে অন্যান্য জান্নাতবাসীগণ তাদের এই চিহ্ন দেখে বুঝতে পারেন যে এরা আল্লাহর একান্ত প্রিয় বান্দা। কিয়ামতের দিন মুমিন বান্দাদের শরীরের পাঁচটি অঙ্গ উজ্জ্বল আলোকে আলোকিত হবে, এগুলো নামাজ এবং অজুর সাক্ষ্য প্রদান করবে, যথা কপাল, নাকের অগ্রভাগ, উভয় হস্তসমূহ কুনুই পর্যন্ত, উভয় পায়ের হাঁটু হতে পাতা পর্যন্ত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হতে হাশরের মাঠে গমনের পথে কাফের ও মুশরিকগণ পায়ে হেঁটে গমন করবে, কিন্তু নবী ওলি হাজী গাজী ও মুমিন স্ত্রী ও পুরুষদের জন্য যানবাহনের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিব্রাইল, আমার ইমানদার বান্দাগণ
দুনিয়াতে যানবাহনে ভ্রমণে অভ্যস্ত ছিল। প্রথমত তারা পিতার পৃষ্ঠদেশে ছিল, তারপর 10 মাস মাতৃগর্ভে, তৎপর মাতা পিতার কোলে, তৎপর ঘোড়া, গাড়ি, নৌকা, জাহাজ প্রভৃতিতে যাতায়াত করত এবং মৃত্যুর পর খাটিয়ায় শুয়ে মুমিন ভাইদের কাঁধে আরোহণ করে কবর পর্যন্ত এসেছিল। আজ তাকে পায়ে হেঁটে চলতে বাধ্য করব না, সে দুনিয়ায় থাকাকালেই আমার নিকট তার সোয়াবের জন্তু পাঠিয়ে দিয়েছে। আজ তার কুরবানির জন্তুর পিঠে আরোহণ করিয়ে তাকে হাসরের মাঠে উপস্থিত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাইহিসসালাম লক্ষ লক্ষ ফেরেশতা সহ প্রত্যেকের কুরবানি জন্তুগুলি অপরূপ সাজে সজ্জিত করে নিয়ে প্রত্যেক মুমিন বান্দার কবরের নিকট গিয়ে বলবেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ওই সোয়ারে আরোহণ করে হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে চলুন। মুমিন বান্দাগণ অত্যন্ত খুশি হয়ে আপন আপন সোয়ারিতে আরোহণ করে হাসরের মাঠে উপস্থিত হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত ব্যক্তিগণ যখন কবর হতে উত্থিত হবে, তখন করুণাময় আল্লাহ তাআলা বেহেশতের রক্ষক ফেরেশতা রেদওয়ান আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে রেদওয়ান, আমি রোজাদারদের ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় কবর হতে উঠিয়েছি, অতএব তাদের পানাহারের জন্য বেহেশতি খানা ও শরবত প্রস্তুত করো। আল্লাহ পাকের আদেশে রেদওয়ান আলাইহিস সালাম জান্নাতের হুর ও গেলমানদেরকে আহ্বান করে লক্ষ কোটি ইয়াকুতের খাঞ্চায় জান্নাতি পুত পবিত্র বিবিধ খাদ্য ও পানীয় সজ্জিত করে হাসরের মাঠে মুমিন বান্দাদের সম্মুখে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা রোজাদারদেরকে সম্বোধন করে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমাস্তালাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অর্থাৎ তোমরা পরম তৃপ্তির সহিত পানাহার করো, তোমরা বেঁচে থাকতে যে সৎ কাজ করেছিলে এগুলো তারই বিনিময়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের সাথে ফেরেশতাগণ আলিঙ্গন করবেন, যথা শহীদ, রমজানের রোজাদার এবং আরাফার দিনের রোজাদার। হাদিস শরীফে বর্ণিত আছে, হাসরের মাঠে উপস্থিত হয়ে সকলে 40 বৎসর পর্যন্ত একই স্থানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবেন। তারা কোনো কথাবার্তা বলবেন না, কিছু পানাহারও করবেন না, অথচ ক্ষুধা পিপাসায় সকলের প্রাণ উষ্ঠাগত হবে। সেই সময় আল্লাহর মেহেরবানিতে যারা জান্নাতি খানা ও পানীয় লাভ করবে তাদের কত বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আমলনামা, যারা আল্লাহ তাআলার আদেশ মান্য করে দুনিয়াতে চলবে, তারা মৃত্যুর পর কত সুন্দর জীবন যাপন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আর যারা পাপ কাজে লিপ্ত আছে তাদের জন্যে জাহান্নামের আগুন নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। তো বন্ধুরা, ইনশা আল্লাহ আবারও দেখা হবে আরও একটি আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।